ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে নিখোঁজ শিশু শরীফের আজও সন্ধান মেলেনি। এতে উৎকণ্ঠায় ওই শিশুর পরিবার। নীলকমল ইউনিয়নের চরজমুনা গ্রাম 5 নং ওয়ার্ডের বাসিন্দা শরীফ নামের ওই শিশুর পরিবার জানায়, গত 2 জুলাই বিকেল 3টার দিকে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিল শরীফ। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শরীফের পিতা মোতাহার এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যদিও দুলারহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক কামাল জানান, প্রতিটি থানায় নিখোঁজ বার্তা প্রেরণ করা হয়েছে, দ্রুতই তাকে খুঁজে পাওয়া যাবে। শরীফ 2 তারিখ বিকাল 3টায় খাওয়া দাওয়া করে রাস্তায় বেরিয়েছে, তারপরে আমার ছেলেকে আর খুঁজে পাচ্ছি না। সরকারি সকল কর্মকর্তার প্রতি রিকোয়েস্ট, সবার সহায়তা কামনা করছি যেভাবে আমার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়। অনেক জায়গায় ঘুরছি আর দেখ, সবার কাছে অনুরোধ, আপনারা যেখানে পান খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করা হল। বাংলাদেশের সকল থানা ওসিদের বরাবরে বার্তা প্রেরণ করে এবং আশপাশ এলাকা সহ বিভিন্ন এলাকায় নিখোঁজ ছেলে সম্পর্কে মাইকিং করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, তার তদন্ত অব্যাহত আছে।